আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, ন্যাটো জোট পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলছে রাশিয়া। ইউক্রেনের পরমাণু কেন্দ্রে রাশিয়ার রকেট হামলা, নিহত 13। প্রকাশ্যে তুরস্কের ড্রোন ফ্যাক্টরিতে হামলার হুমকি দিল রাশিয়া। তাইওয়ানকে যেকোনোভাবে নিজেদের অংশ করার ঘোষণা চীনের। ফিলিস্তিন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা রাশিয়ার। এবার ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপর চীনের তোপ। সর্বশেষে জানিয়ে দিব ইউক্রেনে ঢোকার অপেক্ষায় রুশসেনাদের বিশাল দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ন্যাটো জোট পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলছে রাশিয়া। পরমাণু শক্তির অধিকারী নয় এমন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ন্যাটো, যা পরমাণু নিরস্ত্রকরণ চুক্তি বা এমপিডি লঙ্ঘন। এছাড়া এর মাধ্যমে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তোলা হচ্ছে, একই সঙ্গে পরমাণু নিরস্ত্রকরণ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ দাবি করা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি জাতিসংঘের উদ্বেগে পরমাণু নিরস্ত্রকরণ পর্যালোচনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি দল মূলত এই বার্তা তুলে ধরেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরমাণু নিরস্ত্রকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক ইগোর ভিসনেভেস্টকি বলেছেন, ন্যাটো জোট প্রকাশ্যে নিজেকে একটি পরমাণু জোট বলে ঘোষণা দিয়েছে। জোটের প্রধান সদস্য যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র নেই এমন দেশকে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে। রাশিয়ার এই কর্মকর্তা আরো বলেছেন, এনপিডির 1 ও 2 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে পরমাণু অস্ত্রের বাস্তব পরীক্ষা চালানো হচ্ছে। এই ধরনের তৎপরতা শুধুমাত্র আন্তর্জাতিক ও ইউরোপীয় নিরাপত্তার উপর উল্লেখযোগ্যভাবে নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং এটি পরমাণু সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেছেন, মস্কের অবস্থান সম্পর্কে মার্কিন পরমাণু অস্ত্রগুলো অবশ্যই তার নিজস্ব ভূখণ্ডের ভিতরে সরিয়ে নিতে হবে। পরমাণু অস্ত্র মোতায়েনের জন্য ইউরোপকে যেসব অবকাঠামো গড়ে তোলা হয়েছে তা ধ্বংস করতে হবে ও ন্যাটোর যৌথ পরমাণু মিশন বাতিল করতে হবে। ইউক্রেনের পরমাণু কেন্দ্রে রাশিয়ার রকেট হামলা, নিহত 13। পরমাণু কেন্দ্র ব্যবহার করে রাশিয়ার রকেট হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির অভিযোগ, একটি দখলকৃত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে চালানো রুশ এই হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশ থেকে রাশিয়ার নিক্ষেপ করা রকেট কমপক্ষে 13 জন নিহত এবং 10 জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। মূলত ইউক্রেনের পক্ষে সেখানে পাল্টা হামলা চালানো ঝুঁকিপূর্ণ হবেও জেনে রাশিয়া সেটি ব্যবহার করছে। রুশ হামলার শিকারও ইউক্রেনীয় শহরের নাম মারানাটেস্ট। তবে মস্কো বলছে, তাদের হামলার আগে শত্রুরা ঝাপুরিয়েঝা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান সৈন্যদের উপর হামলা চালাতে ওই শহরটি ব্যবহার করেছে। গত মার্চের শুরুতে যুদ্ধের প্রথম দিকে রাশিয়ার সামরিক বাহিনী ইউরোপের বৃহত্তম পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নেয়। বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বাহিনী মারানাটেস্ট শহরের হামলার জবাব দেবে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার কয়লা খনির শহর ভুলে দ্বারা ঝাপুরিয়েঝা অঞ্চলে আরও কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করেছে। প্রকাশ্যে তুরস্কের ড্রোন ফ্যাক্টরিতে হামলার হুমকি দিল রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, যদি ইউক্রেন তুরস্কের কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কাতারের কোনো ফ্যাক্টরি করা হয় তাহলে সেখানে হামলা চালানো হবে। মঙ্গলবার এমন হুমকি দেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইউক্রেনের মাটিতে নিজেদের একটি ড্রোন ফ্যাক্টরি করার চেষ্টা চালাচ্ছে তুরস্কের বা কাতার, এরপরে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে হুমকি দেওয়া হলো। এ ব্যাপারে দিমিত্রি পেসকভ বলেছেন, এমন কোন স্থাপনা তৈরি করা অবশ্যই সঙ্গে সঙ্গে এটি নিরস্ত্রকরণের মধ্যে পড়বে, বিষয়টি মনে রাখতে হবে। তিনি আরো বলেছেন, এটি খুব সম্ভবত ইউক্রেনের সাধারণ মানুষের দুর্দশা দীর্ঘায়িত করবে, বিশেষ সামরিক অভিযানের লক্ষ্যের কোনো বিস্তৃতি ঘটাতে পারবে না। এদিকে তুরস্ক নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত গত সপ্তাহে জানান, তুরস্কের বাইকাতার ডোন নির্মাণকারী প্রতিষ্ঠানকে ইউক্রেনে নিবন্ধিত করা হয়েছে। ফ্যাক্টরি করার জন্য বাইকাতার ইউক্রেনে একটি জমি কিনেছে। তুরস্কের তৈরি বাইকাতার ডোন রুশ সেনাদের বিরুদ্ধে ব্যবহার করে সফলতা পেয়েছে ইউক্রেন, ফলে তারা তুরস্কের তৈরি আরও ডোন চায়। তাইওয়ানকে যেকোনোভাবে নিজেদের অংশ করার ঘোষণা চীনের। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পলিসি তাইওয়ান সফরে আসার পর তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীন। বুধবার নিজেদের সামরিক মহড়া শেষ করার ঘোষণা দেয় চীন। এরপর একটি সাদা কাগজে রিপোর্ট প্রকাশ করে 1993 এবং 2000 সালে সাদা এবং কাগজে রিপোর্ট করেছিল চীন।
এবারের রিপোর্টের শিরোনাম দেওয়া হয়েছে তাইওয়ান প্রশ্ন এবং চীনের সঙ্গে যুক্ত হওয়ার নতুন যুগ। নিজেদের সর্বশেষ সাদা কাগজে চীন জানিয়েছে তাইওয়ানকে যে কোনোভাবে চীনের অংশ করা বা যুক্ত করা হবে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে প্রথমে তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের অংশ করার চেষ্টা করা হবে, কিন্তু যদি এটি না হয় তাহলে সামরিক অভিযান চালানো হবে। ঠিক কখন বা কোন সময় তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করা হবে সে বিষয়টি জানায়নি চীন। তবে বলা হয়েছে সমস্যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেতে দেওয়া হবে না, তার আগেই সমাধান করা হবে। এদিকে 1993 এবং 2000 সালে যখন চীন সাদা কাগজে রিপোর্ট প্রকাশ করেছিল তখন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল তাইওয়ান চীনের সঙ্গে যুক্ত হলে সেখানে চীনের কোনো সেনা পাঠানো হবে না, এছাড়া চীনের যে কোনো প্রশাসনও তাইওয়ানে যাবে না। এর মাধ্যমে তাইওয়ানকে স্বায়ত্তশাসন দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু নতুন রিপোর্টে এ বিষয়টি উল্লেখ করা হয়নি। এছাড়া আগের রিপোর্টে বলা হয়েছিল যদি তাইওয়ান একে চীন নীতি স্বীকার করে এবং স্বাধীনতা না চায় তাহলে যে কোনো বিষয়ে আলোচনা করা হবে, নতুন রিপোর্টে এটিও বলেনি তারা। ফিলিস্তিন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা রাশিয়ার। ইসরায়েল একদিকে নিজেরা ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে, অন্যদিকে রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করতে বলছে। ইসরায়েল প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের বিরুদ্ধে বুধবার এমন ভণ্ডামির অভিযোগ এনেছে কায়রোর রুশ দূতাবাস। জেরুজালেম পোস্ট বুধবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে বুধবার কায়রোর রুশ দূতাবাস এক টুইট বার্তায় জানায় গত এপ্রিল মাসে চুবায় গণহত্যার জন্য রাশিয়াকে দোষারোপের চেষ্টায় ইয়ার লাপিদের মিথ্যা কথোপকথনের সঙ্গে আগস্ট মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা তুলনা করুন। ফিলিস্তিনিদের জীবনের প্রতি গুরুত্বপূর্ণ অবজ্ঞা দেখানোর কি দ্বৈত মনোভাব নয়? এরপরই কায়রোর দূতাবাস এপ্রিল মাসে ইয়ার লাপিদের একটি টুইট রিটুইট করে। ওই টুইটে এয়ার লাপিদ লিখেছেন, রাশিয়ান বাহিনী চলে যাওয়ার পর থেকে কিয়েভের কাছে বুচার শহরের ভয়ঙ্কর দৃশ্যের প্রেক্ষাপটে উদাসীন থাকা অসম্ভব। ইচ্ছা করে বেসামরিক জনগণের ক্ষতি করা একটি যুদ্ধ অপরাধ এবং আমি এর তীব্র নিন্দা জানাই। অবশ্যই টুইট করার সময় লাপিদ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী হননি। এবার ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপরে চীনের তোপ। সম্প্রতি মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পলিসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন চলছে। এবার ইউক্রেন ইস্যু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনেছে রাশিয়ার বন্ধু চীন। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। বুধবার রুশ সংবাদ মাধ্যম তাসের এক সাক্ষাৎকারে মস্কোতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জাং হুয়াং অভিযোগ করেছেন ইউক্রেন সংকটের মূল আলোচনাকারী যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন ইউক্রেন সংকটে আগ্রহী ভূমিকা রাখা এবং প্রধান উস্কানিদাতা হিসেবে ওয়াশিংটন রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে। তিনি আরো বলেছেন তাদের দৃষ্টান্ত লক্ষ্য হল রাশিয়াকে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং নিষেধাজ্ঞার সকরে নিঃশ্বাস করে দেওয়া। ইউক্রেনে ঢোকার অপেক্ষায় রুশিনাদের বিশাল দল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার তাদের সর্বশেষ গোয়েন্দা তথ্যতে জানিয়েছে ইউক্রেন যুদ্ধের অংশ নিতে বিপুল পরিমাণ সেনাদের নিয়ে থার্ড আর্মি কর্পস নামে একটি দল প্রস্তুত করেছে রাশিয়া। তারা বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর দুলিয়ানাতে রয়েছে। এমন একটি কর্পসে প্রায় 15,000 থেকে 20,000 সেনা থাকে, তবে এই কর্পসটিতে কত সেনা আছে সেটি নিশ্চিত নয়। ইউক্রেন যুদ্ধের অংশ নিতেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের বড় ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের গোয়েন্দারা জানিয়েছে নতুন এই কর্পস গঠন করা হলেও সেখানে হয়তো 15,000 থেকে 20,000 সেনা নেই, কারণ ইউক্রেনের যুদ্ধ করার ক্ষেত্রে রাশিয়ানদের তেমন সদিচ্ছা নেই। এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়ার একটি কর্পসে সাধারণত 15,000 থেকে 20,000 সেনা থাকে, কিন্তু থার্ড আর্মি কর্পসে এত সেনা নেওয়া রুশদের জন্য খুব সম্ভবত কঠিন হবে, কারণ ইউক্রেনে যুদ্ধ করার ক্ষেত্রে রাশিয়ানদের এতটা সদিচ্ছা নেই। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে রুশ কমান্ডাররা দনবাসে হামলা চালানো এবং একই সঙ্গে ইউক্রেনের দক্ষিণ দিকে ইউক্রেনীয় সেনাদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে সেনা জড়ো করা দুই দিকেই মনোযোগ দিতে হবে। সূত্র আল জাজিরা।